এক ভদ্রলোক প্রোডিউসার, ওর নাম করা প্রোডিউসার, এখন ওনার অবস্থা ভালো না, খুব একটা বাজে অবস্থা ওনার। তো উনি দুঃখ করে বলছিলেন যে কাকরেল পাড়ায় আমরা প্রোডিউসার রুমে যখন যেতাম, দেখতাম প্রোডিউসার সাহেব বসে আছেন, তার পাশে একটা কোরআন শরীফ, স্বাভাবিক সঙ্গত কারণে তখন রোজা ছিল, রোজার দিন, ঈদের সময়, একটা কোরআন শরীফ, একটা জায়নামাজ মানে টাঙানো, সাথে একটা মক্কা শরীফের ছবি, হ্যাঁ এইগুলো ছিল। আমরা পরিচালক প্রযোজকের অফিসে যেয়ে দেখতাম এবং বিশাল ইফতারের আয়োজন করছে, ওনার দোয়া করতেছেন, সামনে ছবি আসবে, ওই পরিবেশটাই নাই, ওই 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 মানে সততাটাই নাই, মানে আমি আমার খুব কষ্ট লাগলো, আসলেই তো এটি তো হওয়া উচিত ছিল। হ্যাঁ যে আমরা তো দিন শেষে মুসলমান, হ্যাঁ বা আমরা কেউ সনাতন ধর্মের হই যাই হই, যার যার ধর্ম মানে ভীরুতা, যে সৃষ্টিকর্তার প্রতি একটা দয়া চায়, কোটি কোটি টাকার লোক নিত এখানে। আপনি যখন সততার বিষয়টা আনছেন তখন আমি একটু অ্যাড করি যে আসলেই আমাদের এই জেনারেশনের ভিতরে এই সততাটাই উধাও, অভাব, উধাও, 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 একমত, আসলে উধাও। এই অনেস্টি যদি তার কাজের প্রতি, তার শিল্পীর প্রতি এবং তার প্রোডাকশন টিমের প্রতি যদি থাকতো, তাহলে কারো আমাদের এই দুরবস্থা হইতো অন্তত, কারো কোনো অভিযোগ থাকতো। একটা ঘটনা শুনলাম, ওদিন আমরা বসছি এক জায়গায়, আমরা অনেক লোকজন বসা, আমাদের ডিরেক্টর, নির্মাতা, আমাদের কিছু টেকনিশিয়ান আমরা বসা, তখন এক ভদ্রলোক বললো, যেহেতু আমি ছোটখাটো লেখালেখি করি, তা আমাকে মানে বললো যে সাইম সাহেব আপনি তো লেখালেখি করেন, আমি তো একজন রাইটার, একজন রাইটার, উনি অনেক সিনিয়র সাংবাদিক মানুষ, অনেক ছবির স্ক্রিপ্ট রাইটার, আমাদের সিনিয়র সাংবাদিক ইমরুল সাহেব, উনি বলতেছিলেন যে স্ক্রিপ্ট লেখার সময় একটা রাইটার ডিরেক্টরকে ডিস্টার্ব করার কেউ ছিল না, তারা গবেষণা করতো এটা কেমন, ওইটা কেমন, সেটা কেমন, মাঝে মাঝে প্রডিউসার যোগ দিত, বা যদি প্রয়োজন মনে করতো ক্যামেরাম্যান যোগ করতো, মানে হয়তো রাত্রে সারা রাত লিখতো কিংবা সারাদিন লিখতো, লেখার পরে ওইটা নিয়ে গবেষণা হইতো, পাঁচটা সিকোয়েন্স হচ্ছে এই গবেষণা, যেদিন স্ক্রিপ্ট লক মানে এইটার আর কোনো কারেকশন হবে না লক, ওই দিনই নিয়ত করা হইতো আজমির শরীফ, কোনো কাস্টিং এর আগে, কোনো কাস্টিং হয় নাই, কোনো গান রেকর্ডিং না, কোনো কাজ শুরু করার আগে, যেহেতু স্ক্রিপ্ট লক মানে আজমির শরীফ যাবো, বা যাদের সামর্থ্য ছিল না বা যারা চিন্তা করতো না আজমির শরীফ হয়তো কদিন আগে গিয়েছে, তা অন্তত পক্ষে সিলেট শাহজালাল মাজার, বা এইরকম একটা ট্রেডিশন ছিল, মানে আমাদের মানে ব্যবসার প্রতি মানুষের একটা সৃষ্টিকর্তার কাছে চাইতো মানুষ, হ্যাঁ যে হে আল্লাহ বা হে ভগবান, হ্যাঁ আমাদেরকে দাও, দুই হাত করে দাও, এই ট্রেডিশনগুলো কোথায় গেছে ভাই, খুব অভাব করে এখন, মানে এই জিনিসগুলো এখন নাই। আমি শুনে শুনে খুব মানে আশ্চর্য হইলাম যে আশ্চর্য তো এই জিনিসগুলো হওয়া উচিত ছিল, আমরা দেখেন একটা মানে একটা ছোটখাটো কিছু হইলেই, একটা কিছু হইলেই আমরা কিন্তু মিলাদ শরীফ পড়াই, কিংবা দশটা এতিম ছেলেকে খাওয়াই, বা একটা মসজিদ মাদ্রাসা এতিমদের একটা কিছু দান করি, আপনি কোটি কোটি টাকার বিজনেস করছেন, আপনি সেখানে কোনো মানে মানে কোনো মানে কারো কোনো দায়বদ্ধতা নাই, না সৃষ্টিকর্তার প্রতি, না দর্শকদের প্রতি, কেউ কেউ এসে হয়তো বলবে যে আপনি সিনেমা দেখলেই আমরা আপনাকে ফ্রিজ দিয়ে দিব, টিভি দিয়ে দিব, টিকিটের নাম ঠিকানা পাঠিয়ে দেন, তো এইগুলা এইগুলা মানে স্ট্যান্ডবাজি করে চলছে। আর যাই হোক, আমরা ওই ওই সব এটা আমরা হচ্ছে দুর্ভাগা, আমি খুব ভালো মেকার, খুব ভালো বোদ্ধা তা না, কিন্তু আমি যদি একটু কমও বুঝি, আমার আশেপাশের লোকগুলো যখন একটু বোঝার হবে, আমার মেকআপ ম্যান মনে করেন, আমি কাউকে নাম মেনশন করব না, সে মনে করেন অশিক্ষিত, আপনি কয়টা মেকআপ ম্যান পাবেন যাদের ইনস্টিটিউশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কয়টা লাইটম্যান পাবেন, হ্যাঁ যে 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 লাইটের উপরে পড়াশোনা করে আসছে, আপনি বাংলাদেশে কোন ক্যামেরাম্যানটা পাবেন, হ্যাঁ যে যে ক্যামেরার উপরে একটা কোর্স করে আসছে, একটা শর্ট কোর্স করে আসছে, যে তিন মাসে একটা কোর্স করেছে, আর বাংলাদেশে তো অবস্থা নাই, হ্যাঁ আপনি আমাদের এক নিমকো আছে, হ্যাঁ এটা সরকারের আন্ডারে, হ্যাঁ এখন হয়তো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কিছু ইয়ে করছে, হ্যাঁ কিছু কোর্স করাচ্ছে, হ্যাঁ কিন্তু এই কোর্সগুলো তো মানে ব্যাপকভাবে জনপ্রিয় না। আপনি বিশ্বাস করেন, আমি ছোটখাটো একজন নির্মাতা, আমার কাছে প্রতিদিন অন্তত 10 জন ফোন করে, ভাই একটু সহকারী হতে চাই, আমি একটু অ্যাসিস্ট করতে চাই, আমি একটু ক্যামেরা কাজ শিখতে চাই, আমি একটু মেকআপের কাজ শিখতে চাই, এরকম বহু লোক আসে, অথচ একটা ইনস্টিটিউশন নাই যে মানুষ বিশ্বাস করে সেখানে যাবে, যে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসে আমাকে বলবে যে ভাই আমি ওই জায়গার থেকে আমি মেকআপ ম্যানের উপর ডিগ্রি নিয়ে আসছি, বা আমি বিলিভ করবো যে হ্যাঁ এই জায়গার থেকে যেহেতু ডিগ্রি নিয়ে আসছি।